তো হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে আসাম টের 2019 বিষয়ে একটা ইনফরমেশন দিয়েছিলাম। আজকে সেখানে আসাম টের 2019 বিষয়ে আরও একটি ইনফরমেশন এসেছে আপনাদের আসাম টের রিলেটেড। আমি আপনাদেরকে সেই ভিডিওতে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। তো যদি এখানে খবরটা দেখেন, সেখানে রয়েছে টেট অনুষ্ঠিত করার হাইকোর্টের নির্দেশক প্রত্যাহ্বান জানায় 155 জন ঠিকাভিত্তিক শিক্ষকর গোচর। যদি আরও দেখেন, সেখানে রয়েছে রাজ্য সরকারলৈ জানানি সর্বোচ্চ ন্যায়ালয়ের। একটু ডিটেলস এখানে দেখতে পারেন, অসমত নতুনকৈ টেট অনুষ্ঠিত হব নে নহয় সেই বিষয়ক লৈ উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হলো শুনানি। অর্থাৎ এখানে দেখতে পারেন যে আপনাদের আসাম টেট 2019 হবে বা আসাম টেট 2019 কন্ডাক্ট করার কথা রয়েছে, সে বিষয়ে গুয়াহাটি হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশক প্রত্যাহ্বান জানাই মিলন মজুমদার সহ 155 জনকৈ ঠিকাভিত্তিক শিক্ষকে দাখিল করা আবেদনের আজি শুনানি লৈ উচ্চতম ন্যায়ালয়ে সমগ্র বিষয়টুক লৈ রাজ্য সরকারলৈ জাননি করেছে। অহা সেপ্টেম্বরের আরম্ভণিত গোচরটির পুনের শুনানির বাবে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে ইনফরমেশনটা দেখতে পেলেন যে আপনাদের যে আসাম টেট 2019 হয়েছে, সেই আসাম টেট 2019 বিষয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেই বিষয়ে পুরোপুরি কনফার্মেশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে ইনফরমেশন একটু দেখতে পারেন। আমি আপনাদের অন্য পেজে যে খবরটা রয়েছে আরও একটু দেখে ভিডিওটি শেষ করার চেষ্টা। এখানে রয়েছে ইপিনে উচ্চতম ন্যায়ালয়ত রুজু খুয়া গোচরটোত অন্যতম পদকীয়া পক্ষ হিসাবে থকা নতুনকৈ টেট অনুষ্ঠিত করার হকে উচ্চ ন্যায়ালয়ত আইনী যুঁজ চলোৱা প্রতি 2018 অরূপ কুমার মেধি অসমীয়া প্রতিদিনের আগত কয় যে উচ্চতম ন্যায়ালয়ত আইনী যুঁজ আগবঢ়ার ক্ষেত্রে জ্যেষ্ঠ অধিবক্তা নিয়োগের ক্ষেত্রে আর্থিক সমস্যা যথেষ্ট প্রত্যাহ্বান হয়ে পড়েছে। কিন্তু নতুনকৈ টেট অনুষ্ঠিত হওয়া আর 9 সহস্রাধিক শিক্ষক পদর নিযুক্তির বিষয় যেহেতু জড়িত হয়ে আছে, সেয়ে গোচরটোত জ্যেষ্ঠ অধিবক্তা অবিহনে মরণপণ যুঁজ আগবাড়ার কথা করে দেখায়। তো এখানে দেখতে পারেন একটি সুখবর রয়েছে যে আসাম টেট 2019 যেটা কন্ডাক্ট করা হবে বা কন্ডাক্ট করার কথা রয়েছে, সেখানে অরূপ কুমার মেধি যারা রয়েছে তারা সেখান থেকে পুরোপুরি জোর দিয়ে রয়েছেন যে আসাম টেট 2019 কন্ডাক্ট করতে হবে এবং তারা সেই বিষয়ে হাইকোর্টে মামলা লড়ছেন। যদি আরও দেখেন, তেওর মতে উচ্চতম ন্যায়ালয়ের রুজু গোচর রুজু করা 155 জন আবেদনকারী টেট শিক্ষক যদি জয়ী হয় তেন্তে নতুনকৈ চি টেটত উত্তীর্ণ অসমৰ 2000 অধিক প্রার্থী নিয়মীয়া শিক্ষক নিযুক্তির প্রক্রিয়া পৰা বঞ্চিত হওয়ার নিশ্চিত। তো এখানে আপনাদের আসাম টেটে হয়তো কোনো এফেক্ট না পড়তে পারে, কিন্তু যে ইনফরমেশনটা মোতাবেক বা এখানে ইনফরমেশন রয়েছে সেখানে আপনাদের আসাম টেট 2019 হবে। শুধু এখানে ক্ষতি হতে পারে যারা যারা রয়েছে সি টেট পাস করেছিল 2000 অধিক শিক্ষক, তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। তো বেশ কিছু এখানে বলছি না, আপনারা খবরটা দেখতে পাচ্ছেন, আপনারা খবরটা পুরোপুরি দেখতে পারেন, আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দেখিয়ে দিয়েছি, আপনারা দেখুন, সবাইকে শেয়ার করে এই বিষয়ে জানিয়ে দিন।